বন্ধুরা, সাপ সম্পর্কে গত ভিডিওতে আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। তারপর আমি পরবর্তী আরও নতুন আপডেটগুলো, কিছু যেগুলো বাকি রয়ে গেছে সেইগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করার জন্য আবারও চলে এলাম। আজকে আবার নতুনত্ব এইচডি কোয়ালিটির বেশ কয়েকটা সাপের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরবো। গল্পের ছলে সাপ দেখলেই যে মানুষ একটা আতঙ্ক বোধ করে সেই সব ব্যাপারে কিন্তু কোনটা করতে আসে কোনটা করতে নেই সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা করবো। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দয়া করে একটু সঙ্গে থাকার চেষ্টা করুন। ভিডিও কিন্তু আজকে ইন্টারেস্টিং হতে চলেছে, পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আপনি কিন্তু পাশে থাকবেন, যাতে করে আমি উৎসাহিত হয়ে আরো ভালো ভালো তথ্যগুলো কালেকশন করে আপনার সামনে নিয়ে আসতে পারি। সেরকম প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি কিন্তু নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করব। সুতরাং আপনাদের ফ্রি অফ কস্ট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে একটুখানি উৎসাহ যোগানোর চেষ্টা করবেন, এটা আমার করজোড়ে অনুরোধ। তাহলে সাপ দেখলে কিন্তু আমরা হঠাৎ করে যে আতঙ্ক ভোগ করি এবং ভুল সিদ্ধান্তগুলো নিয়ে আসি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখে নিয়ে আসে, লাঠি ছোটা নিয়ে এসে মেরে ফেলার চেষ্টা করি, সেগুলো করবেন না। যার ফলে, কেননা বন্যপ্রাণী হত্যা সম্পূর্ণ আইন বিরোধী, এইগুলো অমান্য করলে পরে আপনি সরকার বিরোধী, দণ্ডনীয় অপরাধ হবে এবং আর্থিক জরিমানার পাশাপাশি কিন্তু হাজতবাসও হতে পারে। সুতরাং হঠাৎ কেউ বললেই হলো যে সাপ সাপ, অমনি বেশিরভাগ মানুষ ছুটে এসে ভয়ে কাঁপে, আবার কিছু উৎসাহ মানুষ ভিড় জমায়। ঠিক সেই সুযোগে কয়েকজন মানুষ লাঠি নিয়ে এগিয়ে আসে, সাপ মেরে নিজের বীরত্ব দেখিয়ে ভিড়ের মাঝে নিজের নাম কামাতে ব্যস্ত। কিন্তু প্রথমত বন্যপ্রাণী হত্যা সরকারি আইনে বড় দণ্ডনীয় অপরাধ, যদিও এই কথা অনেকেই মানে না, কিন্তু বন্যপ্রাণী আইন ইদানিং নতুন করে খুব কড়াকড়ি হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার সময় এসেছে নিজেকে শুধরে বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য। তাই প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি নিত্য নতুন যে আপডেটগুলো নিয়ে আসি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে পরে আপনি জানতে পারবেন কোনটা বন্যপ্রাণী আইন বিরোধী কাজকর্ম। সুতরাং এগুলো এড়িয়ে চললে পরে ভবিষ্যতে আর আপনাকে এই জানালায় পড়তে হবে না। বিভিন্ন রকম নিত্য নতুন তথ্যের পাশাপাশি নতুন বন্য আইন নিয়ে বিস্তারিত আলোচনা আমি করে থাকি, আপনার বন্ধু আত্মীয়রা হয়তো জানে না। সুতরাং বিনামূল্যে তাদেরকে এই ভিডিও শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনারা তাদেরকে জানাতে পারেন, যার ফলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে এবং ভবিষ্যতে আমি আরও নিত্য নতুন তথ্যগুলো কালেকশন করার জন্য উৎসাহ পাব। সাপ সহ অন্যান্য প্রাণীদের নতুন আইনের পাশাপাশি খুঁটিনাটি আচার আচরণের বিষয়ে আপনার ব্যক্তিগত মত কমেন্ট সেকশনে লিখবেন। আমার আপনার মতামত দিয়ে তৈরি এই চ্যানেলের আগামী সব কিছু আপনারা সব কিছু পরপর পেতে থাকবেন। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প নিচে অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, MORE, মোর। ওই মোর অপশানে টাচ করলে পরে আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কেও বিস্তারিত তথ্য ওখানে দেওয়া রয়েছে এবং আমার ব্যক্তিগত তথ্যও ওখানে, আমি কে এবং কি ওগুলো ব্যাপারে হয়তো আপনাদের কোনো দিন জানার কৌতূহল থাকে, সেগুলো হয়তো সম্ভব হয় না এই ছোট্ট ভিডিওর মধ্যে জানানো, সেগুলো কিন্তু ওখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে একটু এই ভিডিওটা ঠিক নিচে অল্প দাম দিকে দেখুন, সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে একটু টং করে বাজিয়ে দেবেন, যার ফলে কিন্তু আপনি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় উপযুক্ত তথ্যগুলো আপনি নতুন নিত্য নতুন আপডেট। আমি যেহেতু অবাঙালি, তাই এই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, এই ভুলভ্রান্তিগুলো শুধরে আমি আপনাদের জন্য স্পেশাল নতুন ভিডিওগুলো আমি যেন নিয়ে আসতে পারি। সেই জন্য আপনি যেখানে যেখানে ভুল দেখতে পারেন সেগুলো কিন্তু আমাকে দয়া করে একটু শুধরে দিয়ে সাহায্য করবেন, যার ফলে কিন্তু একটা সুবিধা হবে, ভবিষ্যতে আরও আমি ভুলগুলো সংশোধন করে নিত্য নতুন ভালো ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা, কমেন্ট সেকশনের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন যে ভবিষ্যতে আরও কী রকমের ভিডিও আপনি চান, সেই হিসাবে কিন্তু আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। সুতরাং আপনাদের একটু অপেক্ষা করুন, একটা ইন্টারেস্টিং টপিক আলোচনা করে ভিডিওটা শেষ করব, কেননা আপনার মূল্যবান সময় আমি বেশিরভাগ নষ্ট করতে চাই না। বাংলা সিনেমায় সাপের প্রচুর ভুল তথ্য রয়েছে, কাল্পনিক, যেহেতু যে কোনো সিনেমা তৈরি করতে হলে বেশিরভাগ কাল্পনিক আশ্রয় নিতে হয়, সেহেতু মানুষের মনে প্রভাব কম পড়লেও সাপ নিয়ে মানুষের ভয় এখনও দেখা যায়। সাপ এক ভয়ঙ্কর প্রাণী, মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে এমনও ভুয়ো সাপ কামড়ের মন্ত্রতন্ত্র করে উজা বৈদ্য কবিরাজরা দীর্ঘদিন ধরে মানুষের পয়সা লুটে যাচ্ছে। দিন বদলে সে ভুল শুধরানোর সময় এসে গেছে বন্ধুরা, তাই এই ভিডিও একবার শেয়ার করুন সম্পূর্ণ বিনামূল্যে আপনার আত্মীয় বন্ধুবান্ধবকে, তারা বাকি অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবেন এবং বন্য আইনের নতুন ধারাগুলো সম্পর্কেও কিন্তু জানতে পারবেন, উপকৃত হবে।
হবেন, কোনটা করতে আসে আর কোনটা করলে হাজতবাস পর্যন্ত হতে পারে এবং আর্থিক জরিমানা পর্যন্ত হতে পারে সহজেই বুঝতে পারবে, জনসচেতনতা বাড়বে, বিভিন্ন প্রজাতির সাপের সাথে পরিচিত হওয়ার ভীষণ জরুরি। তাই আমার আগামী ভিডিওতে আমি আরও পরিষ্কার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, কম সময়ের মধ্যে যেন বিস্তারিত তথ্য দিতে পারি তার জন্য আপনি একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ যোগাবেন। আর কমেন্ট সেকশানে আপনি কিন্তু জানাতে ভুলবেন না যে আপনি ঠিক কীরকম ভিডিও চান, আর আমার ভুলগুলো একটু দয়া করে ধরিয়ে দেবেন, আমি যেন ভুল শুধরে নতুন একটা ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আমার নতুন ভিডিও হবে আপনার চাওয়া পাওয়া অনুসারে। সারা বিশ্বে প্রায় 2900 প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে আজকে আমি 50 রকমের সাপের ছবি আপনাদের দেখালাম, তাই মিলেছে। তার মধ্যে বিষধর সাপ প্রায় 600 প্রজাতি, তার মানে বেশিরভাগই কিন্তু বিষ নেই। সুতরাং আমরা শুধু শুধু সাপ দেখলে আতঙ্কিত হয়ে ভয় পেয়ে লোকে এরে লাঠি নিয়ে আয় মেরে ফেলতে হবে আর কে কে আসে পাড়া সবাইকে ডেকে নিয়ে আয় এইসব জিনিসগুলো করতে নেই, করবেন না। সুতরাং হাত জোর করে এইসব অনুরোধের পাশাপাশি আপনাকে আর একটা হাত জোর করে অনুরোধ করব, ঠান্ডা গরম মৌসুমের জন্য শারীরিক অসুস্থতা সবার মধ্যে দেখা দিচ্ছে, সুতরাং আপনি নিজেও একটু সাধারণ সতর্কতার মধ্যে চলবেন, আপনার শরীরের খেয়াল রাখবেন। ততক্ষণ অবধি আরও নতুন ভিডিও আসা অবধি আপনি সুস্থ শরীরে থাকুন, সেই আশা ভরসা রেখে আজকে এখানেই রাখছি। নমস্কার।